ভাবি আমার ব্যথা লাগছে। এত বড় অপমান করলে আমাকে, এত বড় অপমান করতে পারলে? আমি কিছু করিনি। ওই ওই যে বটার ছেলেটা, ওই ওই যে বটার ছেলেটা আমাকে জোর করে কিসব। তুমি ওকে ড্রিঙ্ক করিয়েছ? ছি পোকরাজ, ছি! তোমার ওর প্রতি যতই রাগ থাক, এইভাবে তুমি মেয়েটা সর্বনাশ করলে। এখন এত বড় মেয়ে বাবার হাতে মার খাচ্ছে, আমার খুব ভালো লাগছে, তাই না? তোমার সঙ্গে ওর কি শত্রুতা আছে? কি শত্রুতা যে তুমি এমন কাজ করলে আর ওর দিদিকেই বা আনলে না কেন? আমার মনে হয়েছিল ওকে এখানে আনা উচিত, তাই নিয়ে এসেছি। রাধিকা এইভাবে বাড়িতে ঢুকছে, তুমি সেটা আমাকে দেখাতে চাইছো, তাই তো পোকরাজ? না স্যার, আমার মনে হয়েছিল ওকে ওখানে রেখে আসাটা উচিত হবে না, তাই নিয়ে এসেছি। স্যার বলে ডাকো, আমিও তোমাকে ছাত্র ভাবি, একজন মেধাবী এবং প্রিয় ছাত্র। তুমি আমার মেয়ের এই সর্বনাশটা করলে কেন? ধরে নিচ্ছি ও খেতে চাইছিল, তুমি বাধা দিলে না কেন? ও নিজে খেতে চাইতে পারেই না। রাধিকা কোনোদিন এইসব দেখেও নেই, ও জানেও না এই জিনিসটা কি। স্যার আপনি তো ধরেই নিয়েছেন যে এই কাজটা আমি করেছি। এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না পোকরাজ। কেন, আপনার কেন হঠাৎ মনে হলো যে এই কাজটা আমি ছাড়া কেউ করতে পারে না? তুমি তো করেছো, আর করেছো বলেই তো তুমি বাড়িতে নিয়ে এসেছো দেখানোর জন্য। তোমার সঙ্গে শত্রুতা আছে জানতাম, তারপরে তুমি এইভাবে তার দান শোধ করলে, এটা কি কোনো ফেয়ার গেম বলে? হ্যাঁ, আমার বাড়িতে এর জন্য কতটা অশান্তি হবে তোমার ধারণাও নেই। আমি আসছি। তুমি তো এখন আসবেই, যা করার তা তো করেই দিয়েছো, এখন আর এখানে থাকবে কেন? তুমি তো চলে যাবেই। ওদের বাড়ির প্রতি আমার শ্রদ্ধা ছিল, তোমার দাদানের প্রতিও শ্রদ্ধা ছিল, কিন্তু আজ যে জঘন্য কাজ করলে, যে জঘন্যতম কাজটা করলে, তো তোমার বাড়িতে গিয়ে তোমার দাদানের কাছে গিয়ে আমার জিজ্ঞেস করতে হচ্ছে, বিচার করুন। আমি তো দাদান নই, আমি জানি আপনি দাদানকে শ্রদ্ধা করেন, কিন্তু একটা ফ্যামিলির সবাই যে দাদানের মতো হবে এমনটা তো নাও হতে পারে। আপনি এখনো বিচার চাইতে পারেন যদি মনে করেন। আমাদেরকে দেখো, চক্ষুনো চক্ষুনো, শোনো, তুমি বুঝতে পারো না তোমাকে কেউ খাইয়ে দিয়েছে, তোমাকে ড্রিঙ্ক করিয়েছে, তুমি বুঝতে পারো নি? ও বৌদি, ও এখন কিছু বুঝতে পারবে না, ওকে নিশ্চয়ই কেউ জোর করে বেশি করে কিছু খাইয়ে দিয়েছে গো, দেখছো না কিরকম আমল তামল ভুগছে? ছি 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 ছি, আমার বাড়ি ঘর দূর সব কিছু অপবিত্র হয়ে গেল। উপে যা, ওকে একটু চোখ মুখে জল দাও, আর ওকে একটু চুলটুলগুলো ভিজিয়ে যা, ওকে নিয়ে ওকে বিছানা শুয়ে দাও, যাও তাড়াতাড়ি। রাধিকা দেরি করো, যাও চল চল ভেতরে চল। না আমি যাব না, কোথাও যাব না, কেম কর না, কোথাও যাব না। ও বৌদি, ও বৌদি, ও তো যেতে চাইছে না, কেউ জোর করে টানতে হবে, টেনে নিয়ে চলো। এরকম কেন করছো? আমি যাব না, আমার আমি এখানে ঘুমো, আমার ঘুম পাচ্ছে। এখানে ঘুমাবে কি লোক, জায়গা মতন গিয়ে ঘুমাবে, চলো উঠ, চল উঠো, এসো চল, আয় আয় আয়, চল মা আয়। এইটা আমার পাওনা ছিল বাবা, এইটা। পোকরাজ, পোকরাজ এত বড় একটা কাণ্ড করলো। মা, আমার মেয়েটা দুধের শিশু নয়। শোনো না, আমার মনে হয় ও ব্যাপারটা বুঝতে পারেনি, কেউ হয়তো কোনো কিছুর সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে ওকে। এত বড় মেয়ের গায়ে প্রথমবার আমি হাত তুললাম, হয়তো সত্যি ওর কোনো দোষ নেই। কাল সকাল হলে জানতে পারবো। মাথা ঠান্ডা করো, চিৎকার চেঁচামেচি করো না, যা হবার তো হয়ে গেছে, কি আর করা যাবে? আমি আর কোনো কথা শুনবো না তোমার, এবার আমি অঙ্কিতাকে ফোন করব। যা ইচ্ছে করো, আমি বাধা দিয়ে কি করব? তোমাদেরও কিছু বোঝাতে পারিনি, মেয়েগুলোকেও কিছু বোঝাতে পারিনি। শোনো না, শোনো না,
হলো বলতো দাদাভাই সেই কখন রাধিকাকে নিয়ে টানতে টানতে বেরিয়ে গেল তারপর তো আর কোনো খবরই পাচ্ছি না। রে আমি আর পারছি না, চল আমরা বরং বেরিয়ে যাই, অনেকগুলো গাড়ি আছে, একটা গাড়ি করে ঠিক বেরিয়ে যাবো, বাড়িতে গেলে এরপর আবার সিন হবে, চল আমরা বেরোই। হ্যাঁ দাঁড়া দাদাভাই, এই শ্রেয়ান্ত আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি বুঝলি, একটা গাড়িতে করে বেরিয়ে যাই। সাবধানে যাস, আসছি। বাই হ্যাঁ টেক ভাই, আসছি। যা যা সাবধানে যাস। আমাকে বাড়ি যেতে হবে এক্ষুনি, রাইট নাও আই হ্যাভ টু লিভ। অঙ্কিতা চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি, চলো চলো আসো এদিকে আসো। দাঁড়াও, কি হলো? মাথাটা উপস, রাধিকাকে বোধহয় বাড়ি পাঠিয়ে দিয়েছে জানো, বাড়িতে যে কি হচ্ছে কে জানে, বাপি নিশ্চয়ই ভয়ঙ্কর রেগে গেছে বাবা, আমি ভাবতেই পাচ্ছি না। আমি, আরে বাবা তোমার বাপিকে একটু সাবালো হতে বলো, ঠিক আছে? ওনার কি কখনো 18 বছর বয়স হবে না? হ্যাঁ চিরজীবন ওই নাবালক হয়েই থাকবে, একটু ছেলেমেয়েরা বড় হয়ে ড্রিঙ্ক করবে, মাস্তি করবে, হ্যাঁ পার্টি করবে, না তো কি দুধ খাবে না? শোনো আমার বাপিকে নিয়ে তুমি কোনো খারাপ কথা বলবে না, আমার বাপি তো আমার গায়ে লাগে, বাপির বিষয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে আমার ভীষণ গায়ে লাগে, আর আমার বাপি ভীষণ অন্যরকমের মানুষ মনে রেখো। শুধু অন্যরকমের মানুষ বলো, অন্য জগতেরও মানুষ, উনি এই জগতেই বাস করেন না, ওনার তো ওই আশ্রমে থাকা উচিত ছিল, উনি কি করে যে ওই সংসার করলেন আর কি করে দুটো বাচ্চা জন্ম দিলেন ভগবান। জাস্ট শাট ইওর মাউথ ওকে, আমার বাপির বিষয়ে তুমি কোনো লুজ টক করবে না। প্লিজ এরকম মদ খেও না, তুমি আমার কথা শুনলে না? সন্ধে 6টার থেকে তুমি মদ খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, আমায় বলে যাচ্ছ যে সারা রাত তোমাকে যদি কেউ অ্যালকোহলের মধ্যে চুবিয়ে রাখে তাহলেও নাকি তোমার নেশা হবে না। নাও লুক এট ইওর সেলফ, ঠিক করে দাঁড়াতেই পারছো না শ্রেয়ান, আমি তোমার সঙ্গে বাড়ি যাব কি করে? আরে ঠিক আছে যাব তো, আসো একটু ঘরে আসো তারপরে। আমি কোথাও যাব না, তুমি বুঝতে পারছো না, আমি কোথাও যাব না, আমি সোজা আমার বাড়ি যাব, আমি আমার বাড়ি যাব। আরে বলছি তো আমি বাড়ি দিয়ে আসব, বলছি তো, অস্বস্তি হচ্ছে, একটু বসি তারপর যাব, চলো চলো ভেতরে চলো, ভালো লাগে না? ধর ধরো ধরো, তুমি দরজা বন্ধ করছো কেন? আরে তুমি না একদম নেকুপুষুর মতন কথা বলো, বুঝতে পারছ তো, তুমিও নাবালিকা জানো তো একদম। আরে আমি তো তোমাকে নিয়ে দরজা বন্ধ করছি, অন্য কাউকে নিয়ে তো দরজা বন্ধ করছি না, আমি তো পরস্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করছি নাকি, নিজের স্ত্রী নিজের বউকে নিয়ে দরজা বন্ধ করছি, প্রবলেমটা কোথায়? আমি এখন বাড়ি যাব। যাবে তো বাড়ি, তার আগে একটু এনজয় করবো না, এরকম করে যাও বললে হয়? আসো এদিকে এসো। শ্রেয়ান শোনো, তুমি না একদম তোমার বসে নেই, ইউ জাস্ট কমপ্লিটলি আউট অফ ইওর মাইন্ড, আমি বাড়ি যাব প্লিজ। আরে আজকে আমি তোমাকে যেতে দেব না, আজকে আমাদের ফুল শয্যা, বুঝতে পারছ? দেখো বিয়ের পর যেই ফুল শয্যা হয় সেসব ভুলভাল, মানে মানুষকে লোককে দেখানোর, সবাইকে দেখানোর, এটা আমাদের আসল ফুল শয্যা, বুঝতে পারছ? দেখো না ওই আমার বন্ধুরা আমাদের জন্য ঘর ফর সব সাজিয়ে রেখেছে। আরে তুমি বলছো এখন চলে যাবে, এরকম বললেই হয় নাকি? হ্যাঁ আমার আর তোমার ফুলশয্যা এই ঘরে হবে, আমি কতদিন প্ল্যান করে রেখেছি তুমি জানো? প্ল্যান করে তুমি ভুল করেছো, তার কারণ আমার পক্ষে বিয়ের আগে এসব কিছু করা সম্ভব নয়। চুপ করো। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।